সম্প্রতি সময়ে দুর্নীতি এবং ক্যাসিনো বিরোধী আলোচিত অভিযান এবং আরও কিছু অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ অর্থ জব্দ করার কথা জানিয়েছিল। সেই সঙ্গে জ্ঞাত উৎস বহির্ভূত আয় দুর্নীতি কিংবা মানি ল্যান্ডারিংয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জব্দ করা হয় বলেও বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এই যে অর্থ বা টাকা জব্দ করা হয়, কি কারণে তা করা হয় আর শেষ পর্যন্ত জব্দ করা এই টাকার গন্তব্যই বা কোথায়? দর্শক, এই গুরুত্বপূর্ণ খবরটির বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর হ্যাঁ দর্শক, নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনই প্রেস করে দিন। দর্শক, বাংলাদেশে জব্দ হওয়া অর্থের প্রকৃত পরিমাণ সম্পর্কে একটি বিস্তারিত চিত্র কারো কাছ থেকে পাওয়া যায় না। বিষয়টি নিয়ে সরকারের কয়েকটি সংস্থা কাজ করে আর তাই এ ব্যাপারে সম্মিলিত তথ্য পাওয়া যায় না বলে জানাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাইকোর্টে উপস্থাপিত তথ্যের বরাত দিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান জানান, 2020 সাল পর্যন্ত নগদ অর্থ এবং সম্পত্তি মিলিয়ে দুদকের কাছে 600 থেকে 700 কোটি টাকার জব্দকৃত অর্থ রয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, শাহেদ, সম্রাট এসব নেতাদের এক একজনের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু দুদকের কাছে মাত্র 600 থেকে 700 কোটি টাকার হিসাব আছে। সাধারণভাবে বলা যায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ কিংবা ব্যাংকে থাকা অর্থ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দুর্নীতি দমন কমিশন জব্দ করতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো না কোনো আনুষ্ঠানিক অভিযোগ থাকতে হবে। সংশ্লিষ্টরা বলছে যে আইন বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়েরের পরে অর্থ জব্দ করা হতে পারে, আবার কোনো ক্ষেত্রে মামলা দায়েরের আগেও অভিযান চালানোর সময় অর্থ জব্দ করা হয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অর্থ জব্দ করার সাথে সাথে অবশ্যই মামলা দায়ের করা হয়। খুরশিদ আলম খান বলেন, সাধারণত জ্ঞাত উৎস বহির্ভূত আয়, সন্দেহজনক লেনদেন, দুর্নীতি দমন, দুর্নীতি এবং মানি লন্ডারিং এমন ধরনের অভিযোগ পাওয়া গেলেই আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জব্দ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই জব্দকৃত টাকা কোথায় যায়, কার কার হাত হয়ে কোথায় কোথায় বণ্টিত হয়? অর্থ জব্দের পর যখন মামলা হয়, তখন দুদক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিংবা অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে এই অর্থের তথ্য আদালতে উপস্থাপন করতে হয়। নগদ অর্থ জব্দ করার ক্ষেত্রে আদালত নির্ধারণ করে যে ওই অর্থ কোথায় এবং কার জিম্মায় রাখা হবে। দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান জানান, জব্দ অর্থ যে প্রতিষ্ঠানের কাছে রাখা হচ্ছে, কোনো ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনী সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্বাক্ষর করে আদালতে বিষয়টি অবহিত করতে হয়। তিনি বলেন, যতদিন পর্যন্ত মামলার সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্তই জব্দকৃত অর্থ কেউ ব্যবহার করতে পারবে না। যদি প্রমাণ হয় যে অপরাধ সংঘটিত হয়েছে এবং আদালতের সাক্ষ্য প্রমাণে সেটি প্রমাণিত হয়, তখন জব্দকৃত অর্থ রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা হয়। জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হলেও রাষ্ট্র সেই অর্থ খরচ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আদালত এ ব্যাপারে রায় দেয় এবং রাষ্ট্রকে জব্দ করা অর্থ ব্যবহারের অনুমতি দেয়। তাহলে এখন মনে একটা প্রশ্ন জাগেই সাধারণভাবে, সেটা হচ্ছে, এই অর্থ কি তাহলে সরকারের আয়? জব্দ করা এই অর্থ সাধারণত মামলার আলামত হিসেবে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে মামলার রায় যদি রাষ্ট্রের অনুকূলে যায়, তাহলে জব্দ হওয়া অর্থ রাষ্ট্রীয় অ্যাকাউন্টে বা রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান জানান, মানি ল্যান্ডারিং বা টেরর ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে যদি অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী অপরাধীর শাস্তি হয়। এক্ষেত্রে কারাদণ্ডের শাস্তি হলে অপরাধীর 4 থেকে 12 বছর পর্যন্ত জেল হতে পারে। তবে মানি ল্যান্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হলে জব্দ করা অর্থের দ্বিগুণ পর্যন্ত জরিমানা হতে পারে। রাষ্ট্রীয় কোষাগারে জমাকৃত অর্থ রাষ্ট্রের আয় বা রাষ্ট্রের সম্পত্তি হিসেবেই বিবেচিত হয়। ওই অর্থ তখন রাষ্ট্র প্রয়োজন অনুসারে খরচও করতে পারে।